হ্যালো ভিওস ওয়েলকাম টু অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেল আপনাদেরকে এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি ইসমাইল হোসেন অনন্ত আছি আপনাদের সাথে এখন আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করছি সেটি হল লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টে কোর্স প্রশিক্ষণ করা কি আপনাদের জন্য লাভ হবে না ক্ষতি হবে অনেকে বলছে যে অনেক টাইম নষ্ট হবে তাও কোনো কাজ হবে না আসলে সেটা কি ঠিক সে সম্পর্কে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের এ কোর্সটি করলে শুধুই লাভ হবে আমার হিসাবে আপনারা বুঝতে পারবেন আমি বুঝে বলছি ফার্স্ট টাইম আপনারা যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন শিখতে চান কোনো একটি বেসরকারি প্রতিষ্ঠানে তাহলে আপনার মিনিমাম দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা লাগবে আপনারা যদি এ কোর্সে চান্স পান তাহলে আপনারা দশ থেকে তিরিশ হাজার টাকা বেঁচে যাচ্ছেন এটা একটি লাভ দুই নম্বর লাভ হচ্ছে আপনারা একটি সরকারি সার্টিফিকেট পাবেন ভবিষ্যতে বাংলাদেশের হাইটেক পার্কে চাকরির সুযোগ পাবেন এই সার্টিফিকেটের জন্য এটা হলো দুই নম্বর লাভ আর আপনাদের আরও লাভ হচ্ছে যে এটা হলো মেন লাভ সেটা হচ্ছে আপনাদেরকে যে প্রশিক্ষণ শিখাবে মানে যে টিচার শিখাবে সেই টিচাররা মিনিমাম আপনার একশোটা প্রোজেক্ট সম্পন্ন করার পর এই সব লার্নিং অ্যান্ড আর্নিং কোর্সের প্রজেক্টের টিচার হতে পারবে তাছাড়া কিন্তু হতে পারবে না তাই আপনারাই ভেবে দেখুন যদি একটি টিচার কোনো একটি বিষয়ে লার্নিং আর্নিংয়ের মনে করেন কোনো একটি কোর্সে যেমন ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং কোন একটি কোর্সের যদি একশোটা কাজ সম্পন্ন করে থাকে তাহলে সে টিচারের অভিজ্ঞতা কেমন হবে তাহলে নিশ্চয়ই সে বিষয়ে সে একবারে পরিপক্ক হবে সুদক্ষ হবে সেই জন্য আপনারা তাদের কাছে শিখলে তিনি অবশ্যই আপনাদেরকে এমন কিছু শেখাতে পারবেন যা অন্য কোনো টিচাররা বা সাধারণ টিচাররা শিখাতে পারবেন না এর জন্য আপনারা খুবই লাভবান হবেন নিজেরা ভেবে দেখবেন এ কথাটি যে একশো জন একশোটি কাজ করার পরে কীভাবে কত কী পরিমাণ দক্ষ দক্ষতা অর্জন করা যায় আর আপনারা যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ করেন তাহলে আপনারা একশোটা কাজ করার মতো এরকম সুদক্ষ জীবন পাবেন না মানে ঠিক মতো পাবেন এটা আমি শিওর দিচ্ছি কারণ এখন কয়েকটা পাঁচ ছয়টা কাজ বা দশটা কাজ করার পরেই যে কেউ টিচার হয়ে বসে থাকছে কিন্তু আপনার লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের জন্য এরকম তারা মেনে নেবে না তারা শর্ত দিয়েছে যে টিচার হতে হলে তাদেরকে মিনিমাম একশোটা কাজ করা লাগবে এবং সুদক্ষ হওয়া লাগবে এবং আপনার টিচার হওয়ার মতো বা টিচারের মতো উপস্থাপন ক্ষমতা থাকা লাগবে তাছাড়া কিন্তু টিচার হতে পারবে না এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদেরকে এমন সব ভিডিও দেব লার্নিং আর্নিং সম্পর্কে যে ভিডিওগুলো আপনারা আগে পাননি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ